কাল ফের মহানগরে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি। বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে মন্তব্য বাহাউদ্দিন নাসিমের। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 10% ভোটও পাবে না বললেন মঈন খান। জি-20 সম্মেলনে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান ঢাকার। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতীয়দের জন্য অনুকরণীয় বলেছেন হাইকমিশনার। রাজধানীতে কমছেই না নিত্য পণ্যর দর, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 250 টাকা। ঝিনাইদহের কালীগঞ্জে স্পিরিট পানে 3 জনের মৃত্যুর অভিযোগ। গোপনীয় আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলর। ইন্দোর টেস্টে ভারতকে উড়িয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। মুক্তি পেল মুক্তিযুদ্ধের 2 ছবি, জেকে 1971 ও ওরা 7 জন।